নমস্কার বন্ধুরা, মাইস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি যার নাম ছানার কালিয়া। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না, আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, যেটা ফুল ফ্যাট। তো নিয়ে আমি এটাকে ফুটতে একটু বসিয়েছি, এবার দেখ মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। যখন এটা দুধটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর রস পুরো নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবে যে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে, দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এরকম একটা পাত্রের উপরে ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি ছানাটাকে এভাবে ছেঁকে নিয়েছি, তো এটা সরিয়ে রাখছি। এবার একটা আমি এরকম কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল বা সাদা তেল, আর 1 টেবিল স্পুন নিচ্ছি আমি ঘি। তো চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতেও তোমরা করতে পারো। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য কিশমিস আর সামান্য কাজু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, রান্নাটা কিন্তু তোমরা ঘিতেও করতে পারো, তবে আমি এখানে ঘি আর তেলটা একসাথে মিশিয়ে তারপরে করছি। তো ওই তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হোটা হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে টক দই নিয়েছি আর তার মধ্যে আদা বাটা, আর এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এইভাবে টক দইটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ের দিকে আমি করে নিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে যেরকম দেখাচ্ছে। এবার দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে ধনের গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, আর এটার উপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড করবে যে তরকারিটা বা এই ছানার কালিয়াটা কতটা ভালো হবে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলটা খুব বেশি পরিমাণে দিলে চলবে না, আমি এখানে 5-6 টেবিল স্পুন জল দিয়েছি। এবার যে ছানাটা করে নিয়েছিলাম সে ছানাটা এরকম হাত দিয়ে একটুখানি এভাবে এই যে মশলাটা কষিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে এই ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু লোয়ের দিকে করে নিতে হবে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ভাজা কাজু আর কিশমিশটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই ছানাটার সাথে। এভাবে 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমের দিকে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন হচ্ছে চিনি, আর দেবো সামান্য একটু গরম মশলা। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের ছানার কালিয়া। এটা কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগবে বন্ধুরা। তাহলে জানিও কেমন হয়েছে, আর আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে।